সাগরের মতোই গভীর আকাশের মতোই অসীম আমার এই প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম আমি যে গানটি গিয়েছি যদি আপনারা বলতে পারেন এই গানটি শিল্পীকে তবে আপনাদের জন্য রয়েছে লটারির মাধ্যমে দারুণ পুরস্কার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সো লেটস গো স্টার্ট টুডে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন ও শুনছেন সবার প্রতি হল অগ্রিম ঈদের শুভেচ্ছা আমি মিস্টার উসমান গনি রয়েছি আপনাদের সাথেই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হ্যালো আই এম ফ্রম টাঙ্গাইল ঘাটাইল বাংলাদেশ কুঠারিয়া বাজার কবিপুর এক্সাক্ট প্রবাসী ভাইরা আমি এখন ঘাটাইল থানাধীন কুঠারিয়া বাজার এলাকায় অবস্থান করছি এখানে লকডাউনের দিন আমি চলে আসছি ছোট্ট একটা ভিডিও তৈরি করতে আসছি যেহেতু রুদ্রময় গরমের বাংলাদেশ এবং আম কাঁঠালের বাংলাদেশ ঘুমের রাজা বাংলাদেশ এরকম অনেক পদবি পাবেন কুঠারিয়া বাজার আপনি দেখতেই থাকেন আর আমাদের শরীফুল ইসলাম ভাই যাত্রী খুঁজতেই থাকুন না দেখা যায় ভেরি গুড জেন্টলম্যান ড্রাইভার যে দুইজন যাত্রী নিয়ে আমাদের জন্য ঘাটাইল চলে যাচ্ছে ইউ আর ভেরি গুড জেন্টলম্যান আচ্ছা আমরা এখন পুষারি বাজারে আছি আমার এক চাষি আছে মায়ের সমতুল্য আসলে এরকম বৃদ্ধ মানুষ যে দেখলেন যে এখানে যে তার ভাড়ার টাকা নাই ড্রাইভারের সাথে রিপোর্ট করতেছে তো আসলে কয় টাকা 10 টাকা 20 টাকা নিবে এরকম চাষি মায়ের মতো যদি দোয়া নিতে চান তাহলে অবশ্যই এরকম বৃদ্ধ মানুষের সহযোগিতা করবেন জঙ্গল বলতে এরকম হাই জঙ্গল না গ্রামের যে পরিবেশ ভেরি গুড ওয়ান্ডারফুল এনভায়রনমেন্ট ইন গাটাই সুন্দর জায়গা সুন্দর পরিবেশ মানুষের বেঁচে থাকার জন্য যেরকম গাছের প্রয়োজন ঠিক গাছেরও বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজন খালি রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে গাছ ভ্রমণ করা হয় এই যে একটা সিএনজি আমরা দেখতে পারলাম যে সকাল থেকে মনে হয় কাটাইলে এই প্রথম আমি ফার্স্ট অফ অল একটা সিএনজি দেখলাম অন্তত 6 ঘন্টা পরে তো সিএনজি থেকে অবশ্যই অটো আমার কাছে ভালো লাগে খোলা মেলা পাতার কথা বলতে পারি তারপরে একটু আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি সবার জন্যই ভালো শুধু আমার জন্য না দেখেন পাহাড়ি জায়গা কি সুন্দর এলাকা কি সুন্দর চির সবুজের দেশ যে বর্ষাকালে যে এই যে গাছের পাতাগুলো ঠিক যেরকম তরতাজাভাবে তারা সুস্থভাবে দাঁড়িয়ে আছে এবং বাতাস অক্সিজেন বাতাসে আমাদের কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমাদের অক্সিজেন দান করছে তাতে গাছকে অনেক লট অফ থ্যাংকস খাওয়ার ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছেন যে শেখ রাসেল মেরি স্টেডিয়াম মিনি স্টেডিয়াম টাঙ্গাইল কাটালি যেখানে খেলাধুলা করা হয় জঙ্গলের ভিতর ক্রিকেট খেলা হয় অর্থাৎ এখানে জঙ্গলের ভিতরে স্টেডিয়াম আছে আমাদের টাঙ্গাইল কাটালি যদি কেউ ভিজিট করতে চান অবশ্যই ভিজিট টাঙ্গাইল কাটালি এই রাসেল স্টেডিয়াম থেকে যাবেন জঙ্গল অ্যান্ড গজারি বাগানের জঙ্গল যে গজারি বাগান অনেক শক্তিশালী কাজ সেই জঙ্গল দেখেন কি সুন্দর পাহাড়ি গাছ দেখবেন
কাটাই ক্যান্টনমেন্ট যে বড় নাম করে একটা ক্যান্টনমেন্ট রয়েছে, সুনাম ধন্য ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনী এখানে বসবাস করে, সেই কাটাই ক্যান্টনমেন্টের দৃশ্য। So, however, I don't like to prolong my session. That's all for the moment. Thank you so much. Have a nice day. See you some other time. Next time, I will come another video. Allah Hafiz. Take my salam. Assalamu alaikum.